ওটাই তো আমি কোথায় উপরে না নিচে উপরে 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 চো উপরে চো উপর থেকে তো সবাই নিচে চলে আসছে তুই উপরে চো না এ ভাই ও ভাই মনস্টার সূর্য চলে আসছে চোখে দিবে কামড় দিবে দিবে আমাকে মেরে দিবে মাল্টিপ্লেয়ার হরর গেম এই গেমটিকে আমরা নজন মিলে খেলতে পারবো একবার তোমরা ভাবো খালি নজন মিলে একটা গেম খেলবো কতটা ভাষার মাঝাবো একটা গেমের মধ্যে তো যাই হোক আজকে যেহেতু আমি মাল্টিপ্লেয়ার হরর গেম খেলছি তাই জন্যে আমি আমার একটি অতিথিকে ডেকে নিয়ে এসেছি আর সে হচ্ছে আর কেউ নয় আমার ভাই সূর্য হ্যাঁ মালটা ঘুমাচ্ছে গাইস ঘুমাচ্ছে সেটা ব্যবস্থা আমার ভাই চলে এসেছে আজকে আমার সাথে মিমিক্রি হরর গেম প্লে করার জন্য আর ঘুমাতে হবে না হয়েছে অনেক নাটক মেরেছিস অনেক নাটক হয়েছে তো স্ক্রিপ্টের বাইরে হয়ে যাচ্ছে আর ঘুমাস না 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচি ওকে তো গাইস দেখতেই পারছো আজকে চলে এসেছে আমার ভাই আমার সাথে মাল্টিপ্লেয়ার হরর গেম প্লে করার জন্য একে তো তোমরা সকলেই চেনো এ আমার সাথে আরেকটা হরর গেমের মধ্যে ছিল সেইবারে তো ওর পেছন ফেটে গেছিল আর আজকেও আমি বলছি শোনো গাইস ওর একবার মতন রিয়াকশন হবে আজকে ওর পেছন ফাটবে ভাই আজকে এই কিছু না তো গাইস যাই হোক ও হরর গেমে না ভাই প্রচুর হেগে দেয় ভাই ভয়তে হেগে মরে তুই মিথ্যা কথা গাইস আচ্ছা আমি হাগি তাই তো আমি হাগি নাকি ঠিক আছে চুপ কর এবারে স্ক্রিপ্টের বাইরে হয়ে যাচ্ছে কিন্তু তো হ্যাঁ গাইস একদম কথা বলবি না এবার আমাকে কথা বলতে দে যা বলবো বলবো চুপচাপ শুনবি ঠিক আছে তো হ্যাঁ চলে এলো আজকে আমার সাথে গেম প্লে করার জন্য তাহলে চলো গাইস আজকে আর বেশি দেরি কিসের শুরু করা যাক আজকের মিমিক্রি হরর গেম কিন্তু দাঁড়াও গাইস দাঁড়াও 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 গেমটি শুরু করার আগে গেম প্লেটি শুরু করার আগে তোমাদের কিছু বলতে চাই কি তাই তো হ্যাঁ তোমরা যারা চ্যানেলে নতুন এলে তারা তো এখনো সাবস্ক্রাইব করোনি হ্যাঁ ঠিক ধরেছি সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব লেখা বাটনটি ইউটিউব তাহলে এবার চলো শুরু করা যাক আজকের গেম প্লে ওকে গাইস চলে এসেছি গেমের লবির মধ্যে দেখো তোমরা খালি একবার তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে এটা কোনো ব্যাটল রয়্যাল কোনো ফ্রি ফায়ার বা পাবজি গেম খেলছি কিন্তু একদমই নয় এটা একটা হরর মাল্টিপ্লেয়ার গেম এখন আমি আমার ভাইকে আমার গেমের মধ্যে নিয়ে প্লে করব আজকের গেমটি ওকে ইনভাইট কর তাড়াতাড়ি আমাকে তো এটা আমি চল ইনভাইট টেপ তুই টিপি সিরি আগে বলছিস চলো গাইস চলে এসেছে ইনভাইট আমার ভাইয়ের তরফ থেকে এবার হবে আসল গেম যেমনটা তোমরা দেখতে পাচ্ছো আমরা গেমের ভেতরে চলে এসেছি এ কোথায় রে সুরিয়া ভাই আসতে দে তুই এখনো আসিসনি আরে নোবরা তোর ফোন এত স্লো কেন ওই দেখো গাইস তুই এখনো আসিনি ফোনের থেকে ভালোই আছে হ্যাঁ দেখ দেখ তুই ওইদিকে তাকা তোর ফোনের দিকে তাকা বেশি ভদর ভদর মারিস না গোচু দেখো গাইস তোমাদের গেমটা স্টোরিটার ব্যাপারেও বলে দেবো যাই হোক চলো গাইস আমরা এখন এবার চলে এসেছি এই তো চলে এসেছি দাঁড়া একসাথে থাক একসাথে থাক ওকে গাইস দেখতেই পাচ্ছো আমরা দুটি ভাই চুলের হেয়ার কাট একদম ছাপড়ি মার্কা করে এসেছি 50 টাকা আর মূল্যে বিনা মূল্যে আমরা হেয়ার কাট মেরে এসেছি চলো এখন এই তোমাদেরকে স্টোরিটা বলে দিয়া তার আগে স্টোরিটা বলি এখানে চুপচাপ বস এখানে গাইস আমরা এই গেমটির মধ্যে নজন আছি কিন্তু নজনের মধ্যে যে কোনো
একজন ভূত হতে পারে, আর সেটা যে কেউ হতে পারে, আমি হতে পারি, ও হতে পারে, আরো বাদ বাকি আরো কেউ হতে পারে। তুই হবি না, তুই চুপ তাহলে, তুই কথা কম বল, আমাকে কথাটা বলতে দে। আগে আমি তোর পিছনে থাবাটাকে মারবো, আমি যদি হই দেখবো কার পেছনে কেউ থাবা মারে। তো যাই হোক গাইস, আমরা এই ফ্যাক্টরিতে কাজ করতে এসেছিলাম, তারপরে ফ্যাক্টরিতে আক্রমণ হয়ে যায় কটা মনস্টারের, আর তারপর থেকেই আমরা এই ফ্যাক্টরির মধ্যে আটকা পড়ে যাই। আর এখন আমাদেরকে এসকেপ করতে হবে অনেকগুলো পাজল সলভ করে। তো লেটস গো, চলো শুরু করা যাক এবার। আজকের গেমটা ভাই খুব ইন্টারেস্টিং হবে, আমার পদে পদে থাকবি, ভালো কথা বলছি। চল সূর্য, তুই কিন্তু অনেক নুব আছিস, আমাকে এখন গাইস এখানে দেখি এবার কে নুব। এ বেশি কথা বলবি না, দাদার উপরে বেশি কথা নয়, আমি যেখানে তুই আমার পদে পদে আছিস তো পেছন পেছন থাক, কিন্তু ভালো কথা বলছি। তুই আয় আয়, এই তুই আমার পেছনে থাক, এইদিকে এই এখানে এখানে একটা জিনিস পেয়েছি। তুই কোথায় যা, এইগুলো তো ভালো না, এসেই পদপাকামি মারা শুরু করে দিছিস, কিচ্ছু জানি না গেমের ব্যাপারে। তুই তুই গেমের ব্যাপারে কিচ্ছু জানিস? আরে বাবা তুই দেই দেই, দেখেছিস তোর আশা মাত্রই। তুই কোথায়? এই তো তুই বাইরে আছিস, দেখ আমি কিন্তু তোকে দেখতে পাচ্ছি না একদমই। তুই কোথায় বলতো? এই তো তো, হ্যাঁ এই তো বাজিগার, শাহরুখ খান সস্তার বাজিগার ঘোচু। চলো গাইস, আমি যে একটা বাক্স পেলাম, এইভাবে জমে যাব রে। ওরে ভাই এই জমে যাব। তুই বাইরে কেন যাচ্ছিস? তোকে বলছি না আমার সাথে সাথে থাকতে, এগুলো কিন্তু বেশি পোতপাকামি করছিস, এখনই কানের গোড়ায় মারবো কিন্তু, ভালো কথা বলছি। আমার সাথে আয়, আমার সাথে। মেয়েটা আমাকে বাইরে পাঠিয়ে দিল কেন? মেয়েটা কেন, মেয়েটা কেন বাইরে পাঠাবে? তুই মেয়েটার পেছন পেছন গেছিস। গাইস আমি যে একটা হাতে বাক্স পেয়েছি, দেখো এই বাক্সটা একটি পাজেল, এটাকে নিয়ে আমাকে এখন একটি জায়গায় যে রাখতে হবে। তো চলো সেখানে আগে যাই। দেখো এখানে লোকেশন দেখাচ্ছে, এই কারখানার আমি একটি কন্ট্রোল রুমে এসেছি। আমাকে আপাতত না 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 না, আমি ভুল জায়গায় চলে এসেছি। মনস্টার নেই তো, আমি একটা কথা বলছি শোন, এখানে কোনো মনস্টার নেই, তোকে যেটা বলছি তুই কিন্তু আমার সাথে নেই, ভালো কথা বলছি। তুই মরলে কিন্তু আর আমাকে কিছু বলতে পারবি না যে তুই। ওর ভাই কে রে, তাই বল। ওই তো রাহুল ভাই আমার সাথে আছে, রাহুল ভাইকে আমি চিনি না কিন্তু রাহুল ভাই আমার সাথে সাথে চলছে। যাই হোক গাইস, তোর কি মাইকটা অন আছে? তোর মাইকটা অন করে রাখ, তোর মাইকটা অন করে রাখ। রাহুল ভাইয়ের সাথে থাক, রাহুল ভাইয়ের হাতে গান আছে, রাহুল ভাই তোকে কিচ্ছু করবে না। রাহুল ভাই আমি রাহুল ভাইয়ের সাথে আছি। হ্যালো রাহুল ভাই, হ্যালো গান পাই। হ্যালো রাহুল ভাই, আমাকে ধরে ভাই, সব তো আমার হয়ে গেছে। শোন শোন, দাঁড়া আমাকে কথা বলতে দে গাইস। সব থেকে বড় কথা হচ্ছে এই গেমটির মধ্যে আমরা টিমমেটদের সাথে কথা বলতে পারবো, এর থেকে আর বড় কথা কি হতে পারে? আর নজন মিলে খেলছি, কত ভাষার মাচাচ্ছি একটি গেমের মধ্যে, দেখে তোমরা বুঝতেই পারছো। চলো এখন পরবর্তী মিশনের দিকে যাচ্ছি। আমাদের বাদ বাকি প্লেয়ার গুলো মনে হচ্ছে ঘোচু মাল আছে। তোকে খুঁজেই পাচ্ছি না, তুই পাবি কি করে নুবড়া? আমি কিন্তু আমার থেকে 10 হাত দূরে তুই চলে গেছিস। তুই দেখ কোথায় গেছিস, আমি আমার জায়গাতেই আছি, তুই নেই। দেখ তুই কিন্তু পোতপাকামি অনেক মারছিস গাইস, ওর অনেক চুলকানি হয়েছে আমি বুঝতে পারছি। আমাকে গাইস আমি পাজেল সলভ করতে হয়, আমি গেমটা থেকে এসকেপ করব কি করে? আমি যদি পাজেল না সলভ করি, এই রিসেন্ট কতগুলো গেমে নুবের মতো হেরে, এই ওইসব বলবি না একদম, হেরে এসকেপ করতে পারলো না, আবার বকবক করে। আমি প্রো, বিশ্বের প্রো গাইস, কোনো প্রো না। তোমরা গাইস তোমরা একটা কাজ করো, ও এখানে আমাকে এটা টিপতে হবে, দাঁড়াও। তোমরা গাইস একটা কাজ করো, এই ভাই এটা একটা কোনো পাজেল আছে, আমাকে এখানে কি করতে হবে? কি ও আমাকে হয়তো এইটা থেকে এটা কানেক্ট করতে হবে, তাহলে হয়তো আমি এখান থেকে ইলেকট্রিসিটি আনতে পারবো। ওকে না 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 না, কারেন্ট তো আমি খাবো না, কিন্তু আমি করতে পারবো আশা করি, আমি ইলেকট্রিশিয়ান একজন। এটা হচ্ছে না, এ বাবা হচ্ছে না কেন? ই বাবা আমি বোধহয় তোর কাছে আসছি। ও আচ্ছা, আমাকে এদিক থেকে এদিকে যেতে হবে। এই তো রাহুল ভাই, এই রাহুল ভাইয়ের ওখানেই আমি আছি, রাহুল ভাইয়ের ওখানেই আমি আছি, তুই আয়। হ্যালো রাহুল ভাই, হ্যালো রাহুল ভাই, শুনতে পাচ্ছে নাকি? আরে ভাই আমি এটা পাজেলটাকে সলভ করছি কিন্তু কিচ্ছু হচ্ছে না। কোন দিকটাতে? হ্যালো রাহুল ভাই, হ্যালো রাহুল ভাই, তুমি কি একটু আমার এই পাজেলটাকে সলভ করে দিতে পারবে? রাহুল ভাই, রাহুল ভাই আছে, রাহুল ভাইয়ের ব্যাস। রাহুল ভাই তুমি কি শুনতে পাচ্ছো আমার কথা? হ্যালো রাহুল ভাই, দেখো গাইস আমাদের অনেক পাজেল সলভ করতে হবে, যতক্ষণ না আমরা এখানে পাজেলগুলো সলভ করবো ততক্ষণে আমরা এখান থেকে কিচ্ছু করতে পারবো না, মানে এখান থেকে। আরে নুবরা ঘোচুর বাচ্চা, কিন্তু আমি খুঁজে, কেউ একজন তো খুবই বোকামি করছে, এরা কেউ কেউ কোনো কাজের না গাইস, এরা কোনো হাতে হাতে কোনো কাজই করছে না, সবাই পেছন পেছন তো ঘুরছে ঠিকই, কিন্তু কিছু তো কিছু একটা কর, পাজেল সলভই করছে না গাইস। এখানে আমাদের অনেকগুলো পাজেল সলভ করতে হবে, মানে অনেকগুলো জেনারেটর আছে যেগুলোকে আমাদেরকে ঠিক করতে পারছি না। দেখ এ নুবরা, তুই নুবরা আছিস, নুবরা, এ নুবরা তুই, তুই আমার কাছে, তোকে আমি বারবার বলছি, তুই দেখ আমি আছি এখন কোথায় আছি, কোন জায়গাটা আগে তুই আমাকে বল। আমি ভেন্টিলেশন রুমে আছি, ভেন্টিলেশন রুম, আগে ঠিক করে কথা বলতে, আগে তুই ঠিক করে কথা বলতে, ভেন্টিলেশন, ভেন্টিলেশন, যাই হোক কোন একটা লেশন হবে, লোশন মোশন, ভেন্টিলেশন কে বলছিস? ভেন্টিলেশন, ভেন্টিলেশন লোশন, যাই হোক তুই কোথায়, তুই আমাকে বল আগে, একসাথে খেলবো। তুই কিন্তু কোনো পাজল পি সলভ করছিস না, দেখো গাইস এই নুবরার মতো। এ ভাইয়া বলে আমাকে, আমাকে আগুন দিয়ে মেরে দিচ্ছে রে ভাই, এই গেমটার মনে হচ্ছে আমরা হেকে মরবো ভাই, কি করবো বুঝতে পারছি না, ঘোচুগুলো একটা কোনো কাজের না। ও রাহুল ভাই, ও রাহুল ভাই, রাহুল ভাই তুমি কোথায়, তোর নামটা কি ছিল? দেখো আমার সাথে সাথে একটা চাইনিজ মেয়ে ঘুরছে, কিন্তু এই মেয়েটা কোনো কাজের না, হাতে বন্দুক নিয়ে ঘুরছে। দেখ আবার টিকটিকি কিন্তু মুখে দিয়ে দেবে, এই না না, এই ওসব বলিস না। এই আরে
তোকে আমি খুঁজে কেন পাচ্ছি না? তুই কি রাহুল ভাইকে খুঁজে পাচ্ছিস আগে বল। দেখ আমি কোন জায়গাটা দেয়া যায় কি তুই দেখ একটা কাজ করবি কি বল তুই তো ভূত থেকে ভালো সবথেকে ভালো তুই বাইরে চলে যা। বাইরে গেলে কিন্তু আবার জমে যাবি গাইস, এখানে অনেক বাইরে যাওয়ার রাস্তা আছে কিন্তু বাইরে আমাকে যেতে হবে। চলো দাঁড়ো, কি একটা মরে গেল ভাই, রাহুল ভাই কাকে মেরে দিল? যাই হোক আমি এখন যাচ্ছি আমার সূর্যকে খুঁজছি। এ ভাই তুই একটা কাজ কর, ছাড় বাদ দে, তুই পাজল সলভ কর, ছাড় অত খাতিরদারি দেখাতে হবে না গেমের মধ্যে। গেমে বাঁচলে বাঁচলে বাপার নামও মনে থাকবে, চল নাহলে মরলে কিন্তু বাপের নামও ভুলে যাবি। ভালো কথা বলছি, আজকে তুই চাটি খাবি যদি ভাই এখান থেকে আজকে এসকেপ না করতে পেরেছি না তোকে আমি রামপাট মার মারবো বলে দিচ্ছি। চল চল আগে দেখ আমার সাথে ভাই, আমার খুব ভয় করছে এখানে ভূতটা থাকতে পারে এখানে যেই দিল বলে তোকে পিছনে। না 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 এখানে কেউ নেই আপাতত, চলো চলো। যাই হোক ভাই সবাই কি ঘোচুমিগিরি করছে এখানে, মিশনগুলোকে কমপ্লিটই করছে না, এদিকে ঘুরে ঘুরে মানে দৌড়াদৌড়ি করছে। রুমটাতে কি আছিস? আমি এখন অন্য জায়গায় চলে এসেছি, রিস্টোর রুমে আছি। মানে বাইরে বাইরে বেরিয়ে কি? আমি তো বাইরে একটা ক্রিসমাস ট্রি আছে এখানে, আমি একটা পাজলের এখানে খুঁজছি। দেখো আমাকে বুঝতে পেরে গেছি তুই কোথায় আছিস, আমি বুঝতে পেরে গেছি। রাহুল ভাইও আমার সাথে আছে কিন্তু আমি বুঝতে পেরে গেছি। গাইস আমি কি করব গাইস, নতুন খেলছি গেমটা যার জন্য এরকম অসুবিধা হচ্ছে। আর ভাই এই তো এই তো এই তো চলো চলো চলো। এই এই সূর্য, এই সূর্য তুই তো দাদাকে, তুই দাদা তুই আমার কথাটা শোন, তুই তো দাদার সামনে থেকে চলে যাচ্ছিস, তুই দাদাকে চিনতে পারছিস না? ছি ছি এরকম ভাই আমার দরকার নেই। প্রো প্লেয়াররা শোন শোন শোন, প্রো প্লেয়াররা তোতলা বল তোতলা তোতলা মি করিস। প্রো প্লেয়াররা যখন খেলতে ভালো শিখে যায় তখন না কাউকে পাত্তা দেন, বুঝলি তো? ঠিক আছে চল, বুঝলি তো? এখানে মিশন গুলো আবার দেখ কোথায় উধাও হয়ে গেলি। না না আমি এখানেই আছি রাহুল ভাই আমার সাথে। এগুলো কি আমাকে কি করতে হবে আমি কিছু বুঝতে পারছি না গাইস। এখানে দেখো আমাকে, এই তো রাহুল ভাইকে আমি দেখতে, আমি রাহুল ভাইয়ের সাথেই আছি, রাহুল ভাইয়ের সাথে। এই তো এই তো এই তো এই তো চলো ভাই। গাইস একটা কথা বলছি তোমাদের, শোনো গাইস, রাহুল ভাইয়ের সাথে আমাদের এখনই টিমমেটে দেখা হলো, মানে এখনই পরিচয় হলো লবিতে লবিতে। যাই হোক কিন্তু রাহুল ভাই কোনো কথা বলছে না, যেটা হচ্ছে যাই হোক যাই হোক ভালো প্লেয়ার। এই রাহুল ভাই বাদে তোমাদের যেটা বলছি, রাহুল ভাই বাদে কেউ আমাদের সাথী দিচ্ছে না। রাহুল ভাই একসাথে খেলছে আর আমরা জানিও না, রাহুল ভাই কিন্তু প্রো প্লেয়ার দেখে মনে হচ্ছে, সে অনেক ড্রেস আপ করে এসেছে কিন্তু সেও ভালো করে খেলছে না, হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে আমাদেরকে পাজল তো সলভ করতে বলছে কিন্তু কি করব বুঝতে পারছি। এইখানে কানের মানে খেয়ে যাও বাবা, ওখানে দরকার নেই। তো গাইস আমি এখনো অবধি কিছুই করতে পারলাম না, আপাতত একটি বক্স তো এনে রাখলাম কিন্তু আমি সেখানের পাজলগুলো একদমই সলভ করতে পারছি না, এটাই হচ্ছে কথা। ওকে রাহুল ভাই কিছু একটা করছে এখানে। ও তুই এটা চল চল বেরো এখান থেকে, সবকটা একটা বাঁদর, সবকটা বাঁদর এখানে, একটা কোনো কাজ করছে না। শোন 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 একটা কথা বলবো, শোন ঠান্ডা মাথায় খেল, একটা লোকেশন আছে দেখ হলুদ কালারের, ওই জায়গাটায় চল, ওখানটাতেই চল, ওই জায়গাটাতে চল, কারণ বলছি শোন আমাদেরকে কিন্তু এখান থেকে বেরোতেই হবে, ভূতটার হাত থেকে আজকে বাঁচতেই হবে, কারখানা থেকে বেরোতেই হবে কিন্তু বারবার বলছি ভাই। এই দিক দিয়ে জায়গাটা, এই দিক দিয়ে হ্যাঁ, কিন্তু জায়গাটা আমি খুঁজেই পাচ্ছি না, মেইন কথা বাইরে আছে না? এই তো এই তো এই তো এই তো এইখানে এইখানে দেখ কে খুঁজলো জায়গাটা, কে খুঁজলো আগে বল। এই তো হ্যাঁ না ঠিক করে আয় এই দিকে এই দিকে। ওকে চলো আমি চলে এসেছি জায়গাটাতে কিন্তু এই তো এই তো এই তো চলে এসেছিস তো, এখানে এটাকে সলভ করতে হবে নাহলে হবে না, সেটাই তো হচ্ছে কথা। কি করতে হবে আমি নিজেও জানি না। প্রথম খেলছিস কি গেমটা? হ্যাঁ আমি তো প্রথম খেলছি। ও হয়তো আমাকে এখান থেকে জুড়ে জুড়ে খেলতে হবে, এখান থেকে এইভাবে জুড়তে হবে পুরো তারটাকে। এক মিনিট দাঁড়া দাঁড়া তুই করিস না। ওকে হয়ে গেছে চলো, আমি একটি পাজল সলভ করে দিয়েছি। এখানে আরেকটা আছে, আরেকটা কোথায় আছে? এটা আমি পারবো, আমি ইলেকট্রিশিয়ান, আমি মেক, আমি ইলেকট্রিশিয়ান, দাঁড়া আমাকে দে। না না ধর এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ও একটা এক এটা। ও ভাই আমাদের এসকেপের ডোর খুলে গেছে, চলো আমার সাথে। ওই যে নীল নীল ডট যেখানে দেখছিস, তাড়াতাড়ি চল ভাই, ভূতরা কিন্তু নালে এসে মেরে দেবে। এখানে একটি মনস্টার ছিল আর মনস্টারটা মনে হয় একটা বাঁদর, যার জন্য আমাদেরকে এখন অবধি মারতেও পারিনি ভাই। ভালোই হয়েছে, প্রথম ম্যাচেই আমরা এসকেপ করে দিচ্ছি। এখানে 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 সূর্য সূর্য তাড়াতাড়ি তাড়াতাড়ি চল 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 এখান থেকে এসকেপ করি, ঢুকে পর ঘরে ঢোক ঘরে ঢোক। কিছুই করতে হলো না ভাই সাহ। ও ভাই ওকে চলো রাহুল ভাই, লেটস গো রাহুল ভাই, চলো তিনজন মিলে চলো 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 চলো। ওকে 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 এসকেপ হচ্ছে না কেন, কি হলো এ কে চালিয়ে দিচ্ছে? আরে রাহুল ভাই ধোকাবাজি গাদ্দারি করছে আমাদের সাথে, গাদ্দার রাহুল ভাই দেখো কি করছি, এসকেপ করতে পারছি না কেন এখানে। আমি এসকেপ হয়ে গেছি, তুই পাচ্ছিস না করতে কেন? রাহুল ভাই গাদ্দারি করছে কেন আমার সাথে, আমাকে মেরে দিচ্ছে? আমি তো তোর কাছে যেতেই পাচ্ছি না, এটাই হচ্ছে কথা। তুই আমার ওদিকে বেড়া বেড়া তুই। আরে আমি তো বেরোতেই পাচ্ছি না, একটা লক সিলড হয়ে আছে কেমন ভাবে। আচ্ছা রাহুল ভাই হয়তো এখানে মনস্টার হয়েছে যার জন্য গাদ্দারি করছে। তাড়াতাড়ি পালা নালে কিন্তু পোদে আগুন লাগিয়ে দেবে বলে। ঠিকই বলেছিস ভাই, কিন্তু আমি তো বেরোতেই পারছি না, তুই এসকেপ করে গেলি, আমি এদিকে এসকেপ করতে পারছি না। তাহলে গাইস দেখতেই পারলেন কে প্রো, কে প্রো, এবার তো দেখতেই পারলেন।
যাই হোক, গেমটা মনে হয় আমাদের এখানে শেষ হয়ে গেল প্রথম ম্যাচ। আমি কি হলো বুঝতে পারলাম না, কি ব্যাপারটা, কি আমি করে নিয়েছিলাম রাহুল মেন জিনিস কি, রাহুল আমাকে প্রো ভেবে, শুনুন গাইস, আমাকে প্রো ভেবে ও আমাকে ছেড়ে দিল, তারপর নুব বলে একে ওকে ধরে ধরে পিছনে আগুন ধরে ওকে মেরে ফেললো, এই জিনিস। ওকে গাইস, আবারও চলে এসেছি, এটা সেকেন্ড বার আমাদের। এইবারে আমরা যথারীতিভাবে চেষ্টা করব ভালোভাবে খেলার জন্য। দুই ছাপড়ি ভাই হেয়ার কাটিং করে চলে এসেছি, ইয়ো হানি সিগারে। চলো এবার ভাই শোন, দেখ এইবারে বেশি কথা বলিস না, যেটা বলছি শোন, যেটা বলছি শোন, দেখ এখানে পটর পটর তুই কম করবি, এসকেপ করেছিলাম আমি, একটা কথা বলবি না, এসকেপ এসকেপ করেছিলাম আমি নুবরা। হ্যাঁ এটা ঠিক বলেছে, তাহলে কি তোমরা নুব লিখবে, ঘুনচুকে মার নুব, ঘুনচুকে মার ব্রাদার নুব, সবাই স্প্যাম করো, সবাই স্প্যাম করো, ঘুনচুকে মার নুব, ঘুনচুকে মার নুব, সবাই স্প্যাম করো, যাও যাও। শোন এবারে এবারে সিরিয়াস, ঠিক আছে, এবারে ইয়ারকি মারছি না, শোনেন এই যে 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 জিনিসগুলো দেখছিস এগুলো, আরে এখানে দেখ বক্সগুলো যেগুলো আছে, চল বক্সের এদিকে চল, আয় আয় এদিক থেকে, এদিক থেকে এবারে ভালো করে খেলতে হবে আমাদের গাইস, এবারে আমরা ভালো করে খেলবো যথারীতিভাবে। ও আগের বারে তো আমরা এক্সপ্লোরও করতে পারিনি ভাই, বাইরেটায় আয় একবার, এবারে মনস্টার কি, ও ভাই আমি জমে যাচ্ছি, আমি তো মরে যেতে পারি, এই কিস করেছি আমি, ঘরে ঢুকি ঘরে ঢুকি ঘর তো ঢুকে গেছি ঢুকে গেছি, আমিও ঢুকে গেছি, ঢোক ঢোক এই তো এই তো, হ্যাঁ হ্যাঁ চল। এই এবারে মনস্টার কি হয়েছে জানিস নাকি, কি জানি, যাই হোক ভাই মনস্টার কিন্তু খুব খতরনাক, যাকে ধরবে একদম শেষ করে মারবে, পিছনে থাবা মেরে শেষ করবে। হ্যাঁ হ্যাঁ এই দেখ আমাদেরকে না এখানে ওই সব জিনিসগুলো এনে এনে রাখতে হবে, চল আমরা আনি ওগুলোকে, আনি কোথায় কিন্তু, ও লোকেশনে, চল লোকেশনেই তো যাইনি আমরা, এখান থেকে বেরোবো কোথা থেকে আবার, এই পাশে এই পাশে এই এদিকে রাস্তা আছে, এদিকে 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 কোন দিকে, এই পাশে চলে আবার ঘরে ঢোক, আবার ঘরে ঢুকতে হবে, ঘরে তো ঘরে 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 এই ঘরটাতে যেখানে ছিলাম ওখানেই আছি, এই তো তারপর তুই কোথায় নিয়ে যাবি, চলো গাইস আমার কাছে অলরেডি বন্দুক চলে এসেছে, তোর কাছে বন্দুক চলে এসেছে, আরে আমাকে মারিস না, এ না 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 এ মারিস না ভাই, মারিস না ভাই, ভিডিও বানাতে হবে ভাই, মারিস না, আগুন ধরি না, না 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 এ ভাই করিস না, কিন্তু করিস না, ভালো কথা বলছি, আমার পেছনে আগুন ধরাবি না, গুজে দিলাম পিছনে, এই না না এই ভাই করিস না, মারিস না ভাই, মারিস না, মারিস না, মারিস না, দয়া কর দয়া কর, ভুল হয়ে গেছে তোকে, আমার নুব বলা, নুব বলা, আমাকে ক্ষমা করিস, আমাকে ক্ষমা করে দিস, তুই ভূতকে মারিস ভাই, চল আয় আমার আমার সাথে সাথে থাক, আমার সাথে সাথে থাক, তুই আমাকে প্রোটেক্ট কর, তুই আমার বডিগার্ড, তুই আমার বডিগার্ড, তুই আমার বডিগার্ড, না 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 এই শোন শোন ওই বক্সগুলোতে চ, বক্সগুলোতে চ ভাই, নাহলে এসকেপ করতে পারবো না আজকে ভাই, আজকে মান সম্মান কিছু রইবে না অডিয়েন্সদের কাছে ভাই, তোমরা যারা দেখছো হলুদের ওখানে চ, হলুদের ওখানে চ, হলুদের জায়গাটা কোথায়, এই তো তো আমার আমার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝেছি বুঝেছি, চ চ চ চ, হ্যাঁ আমার পিছনে, গাইস তোমরা যারা দেখছো লাইক করে দিও অবশ্যই, এ মারবো এদেরকে, না 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 মারিস না, রাহুল ভাই এখানে আছে, ও এখানে একটা এটা পাজল সলভ করছে, পাজল, হ্যাঁ হ্যাঁ পাজল সলভ করছে, তার মার তার মার কি জানি একটা জোর জুরছে এরা, ও এদের রাহুল ভাই হ্যালো, কেউ যাতে কারেন্ট না খেয়ে মরে যায়, না না কেউ মরবে না, তুই এই একটা কাজ কর, আগুনে পুড়ে মরে যাও, আমি কি বলছি শোন, ওরা ওখানে যতক্ষণ করছে আমরা এখানে আমার কাজটা, আমাদের কাজটা করি, চ আবার দেখ আবার কেদদারি করে তুই আবার কোথায় চলে গেলি, না না আমি যাইনি, আমি যাইনি, চ না রে ভাই, ভয় পাচ্ছিস কেন, তোর দাদা নুব না রে, প্রো প্লেয়ার, এই দরজাটাতে খোল, কোন দরজা, তুই বাইরে যাচ্ছিস কেন, তুই আমার সাথে এইদিকে, আমার কাছে আয় রে, তুই আমার কাছে, তুই তোর কাছে না, তুই কোনো রাস্তা চিনিস না, প্রথমত তুই আমার সাথে আয় এইদিকে, চল চল এবার চল, আমি রাস্তা চিনে দেখাচ্ছি, দেখ এখানে যে বাক্সটা আছে ওখানে যেতে হবে, আমাদের ওই বাক্সটাকে তুলতে হবে, আমি বাক্সটাকে নিয়ে, তুই বাক্স ধরবি আমি বন্দুক ধরব, হ্যাঁ হ্যাঁ তাই কথা, চল স্ট্র্যাটেজির সাথে খেলবো, ঠিক আছে চল, এইবারে বাক্সটাকে কোথায় রাখতে হবে, দাঁড়া আমি লোকেশনটা দেখি, ওকে লোকেশনটা আমাকে এদিকে দেখাচ্ছে, আবার ভেতরে আয় ভেতরে, ওই ঘরটার ভেতরে আয়, ঘরটার ভেতর থেকে আমাদেরকে কোথায় গেল, আরে ভাই এখান থেকে বেরোনোর রাস্তা, এই তো এই তো পেয়েছি পেয়েছি পেয়েছি, চল 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 চল, চল কোথায় গেল, এই জায়গাটা বোধ হয়, না এইখানটাতেও না, এই এইখানটাতে 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 বোধ হয়, না না ওইখানেও না, আর লোকেশনটা তুই তো দেখছিস না নুবরার মতন বলছিস, এই দেয় দেয় এই দিকে এই দেয় দেখতে পাবি, আয় এই আমি যেখানে ঢুকলাম, চল আমি এটাকে রেখে দিলাম গাইস, ওকে আমি সেকেন্ড বার একটি জিনিস এখানে লাগালাম, কোথায় তুই চলে, আর আমি এখানে পাজলগুলোকে সলভ করতে থাকি ততক্ষণ, তুই আয় আয় আমি যেখানে আছি, এই যে তুই কোথায়, এটা না আসছি আসছি আসছি, লোকেশন দেখে এবার আসছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল, আমি এখানে পাজলগুলোকে সলভ করতে থাকি, আমি ওখানে দাঁড়িয়ে আছি, তুই আয়, আমি এখানে এবারে আমাদের ম্যাপটা একটু আলাদা হয়েছে, আমরা আজকে এখন খেলবো একটি স্কুলের মধ্যে,
তো চলো আবার লেগে পড়া যাক ভাই, লেগে পড়া যাক। চলো আমরা চলে এসেছি, চলে এসেছি, চলে এসেছি, চল 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 চল। তুই কোথায় আবার? আমি নিচে যাচ্ছি, আমি এখন এখানেই আছি, নিচে যাচ্ছি চল। আর বেশি তুই তোর মতন খেল, আমি আমার মতন খেলি, আমাদেরকে পালানো নিয়ে কথা, খালি বেঁচে বেঁচে খেলিস তাহলেই হবে। তুই নিচে নেমে গেছিস কি সিঁড়ি দিয়ে? হ্যাঁ হ্যাঁ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছি। চলো গাইস লেগে পড়ি, এবার ভালো করে খেলতে হবে। ভাই মনস্টার গেছি কোনো একটা দিকে, তোকে কি আমার পদে পদেই আসতে হবে? এমনি সময় তো কথা বললে শুনিস না একটা। হ্যাঁ দেখ দেখ, এখন গেমের মধ্যে এখানে যাবি ওখানে যাবি নাকি কথা মতো উঠবি বসবি? আমাকে আমাকে কিন্তু ডাকবি না, মনে থাকবে, আমাকে ডাকবি না গেমে। এমনি সময় গাইস একটা কথা শুনবে না, এটা করতে বললে এটা শুনবে না, ওটা করতে বললে ওটা শুনবে না। আবার না পেলে পদে আবার ভয় আছে। হ্যাঁ ওরে বাবা, চলো আমি এখন এমও পাচ্ছি, তুই তুই কালেক্ট কর বুঝলি, এমও টেমো যা আছে কালেক্ট কর, আর বাক্স টাক্স ওখানে যে ওগুলো তোল। আমাকে আবার উপরে যেতে হবে কারণ নিচে কিছুই নেই সেমন ভাবে। ভাই সূর্য সামলে থাকিস, কারণ মনস্টারটা কি হয়েছে জানি না, কিন্তু আমি চলো 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 মনস্টার আমার সামনে। ওকে আমি একটা পেয়েছি মনে হচ্ছে বক্স। চলো এই বক্সটাকে আমাকে এখন তুলতে হবে, এই বক্সটাকে গাইস। হ্যাঁ আমি একটা বক্স পেয়েছি, এবার এই বক্সটাকে নিয়ে একটা জায়গায় লাগাতে হবে। প্রথম মিশন হচ্ছে এটাই, তারপরে দ্বিতীয় মিশন আবার অন্য কিছু নিয়ে আমাকে লাগাতে হবে, কিন্তু প্রথম মিশনে আমাকে এই বক্সটাকে লাগাতে হবে। এটা বোধহয় আমাকে নিচে যেতে হবে, তো চলো নিচে যাওয়া যাক এবার। ভাই আমার এখানে মনস্টারের আওয়াজ কেন আমি শুনতে পাচ্ছি? আমার মনে হয় আমার আশেপাশে কোথাও মনস্টার আছে। বাইরে বৃষ্টি হচ্ছে না রে? বাইরে কিভাবে বেড়ালাম? ও এই তো তোকে আমি দেখতে পাচ্ছি, তোর নেট হয়তো স্লো চলছে, বাইরে বৃষ্টি পড়ছে, আমি তোকে দেখতে পাচ্ছি। চল চল আমার হাতে একটা বাক্স দেখতে পাচ্ছিস? এই দেখো গাইস দুই ছাপড়ি ভাই হেয়ার কাটিং, ইয়ো হানি সিং এর হেয়ার কাটিং করেছি 50 টাকা, 50 টাকা মাত্র 50 টাকা। চল আয় চুপরা লাগাবো কোথা সেটা বুঝতে পারছি। বক্সটার দিকে চো, একটা হলুদ রঙের দেখতে পাচ্ছিস? ওটাই তো আমি কোথায়, উপরে না নিচে? উপরে 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 চো, উপরে চো, উপর থেকে তো সবাই নিচে চলে আসছে। তুই উপরে চো না। এ ভাই ও ভাই মনস্টার, সূর্য চলে আসছে, সূর্য কে দিল কামড় দিল রে, আমাকে মেরে দেবে পোদে কামড় দিল। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, কামড় দিল। ও ভাই মনস্টারটাকে দেখলে গাইস, তোমরা দেখলে ভাই, সূর্য তুই কোথায়? সূর্য সূর্য বেঁচে, বাচ্চা সূর্যর কাছে মনস্টার গেছে গাইস, সূর্যকে মনে হচ্ছে মেরে ফেলবে। সূর্য বেঁচে থাকিস কিন্তু, সূর্য ভাই কেমন মুখের সামনে আমাকে মেরে দিয়েছিল ভাই, আমিও মরতে মরতে বেঁচেছি ভাই, আজকেই আমার হয়ে যাচ্ছে। মাইয়া পোলা ওইদিকে যাচ্ছে, আমাদের না নিচে যেতে হবে ভাই। চল চল সূর্য ভাই, চল আমার সাথে থাকিস ভাই, মনস্টারটা খুবই টেনছে। ও ভাই লাইট আবার অন অফ হচ্ছে। ও ভাই ভাই সব মরতে মরতে বেঁচে গেছি, গেমপ্লে হতে চলেছে এটা। আজকে বলবো ভাই জীবন মরণের একটা যে কি হলো আমার, আমি ভাগ্যিস আমার সাথে কি হলো জানিস? ওই ওই লোকটা আবার মনস্টার হয়ে যাবে, তারপর আবার আবার শুনে না শুনে না শোন না শোন না আমার সাথে কি হলো জানিস? মনস্টারটা এমন ভাবে ঠেলা মারলো আমি বাইরে চলে গেলাম, উপর থেকে নিচে পড়ে গেল। জোড়া তো ভাই, ওরে বাবা ওরে বাবা, ওই দেখো গাইস মনস্টার ওখানে আছে। আমি নেই, আমার ওই দেখো ওদেরকে ধাওয়া করেছে, একজনকে তো মেরেও দিল ভাই। এ সূর্য গানটাকে তুলে নে যদি পারিস তো, গানটাকে কোথায়? চলো আমি গানটাকে তুলে নিলাম, আমি নিচে আছি। এ না 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 থাক থাক তুই নে ভাই। ও ভাই ও ও গানটাকে আমি এখান থেকে তুলে নি। ও ভাই ও ভাই ওদে আছো, ও ভাই পালাও পালাও ভাই, আমার পেছনে মনস্টার পড়েছে। আবার সূর্য উপরে চল, ওই ট্রিটমেন্টের ওখানে যেতে হবে, তো যদি হেলথ কমে যায় ট্রিটমেন্টের ওখানে আসিস ভাই। আজকে তো ভাই এখান থেকে এসকেপ করেই ছাড়বো, এই মনস্টারটাকে আমি মারবো। কি হলো এ মনস্টার? কি হলো কি মিরাকল ভাই, এটা কি এসব মিরাকল হয়ে গেল বুঝতে পারলাম না গাইস। কি গাইস এসব, এসকেপ হয়ে গেল নাকি আমাদের? এসকেপ কি করে হলো, কিভাবে কি, তুই কিছুই তো বুঝতে পারলাম না ভাই, গেমটা কিন্তু সেরা হচ্ছিল। ওকে গাইস চলো আমি আবারও চলে এসেছি, আজকে এসকেপ করেই ছাড়বো ভাই, এটা লাস্ট ট্রাই, এবারে যদি না পারি গেম খেলা আর ছেড়ে দেবো, আজকের মতন আর খেলছি না ভাই, অনেক মাথা ঘুরিয়ে গেছে। চল একসাথে থাক, মন উঠে গেছে। হ্যাঁ এতক্ষণ ধরে ভাই একটা গেমের পিছনে অনেক খাটনির পর আজকে শেষবারের মতন। ও ভাই এই চল আমি একটা বাক্স পেয়েছি, ঠিক আছে চল এই বাক্সটাকে আমি তুলে নিলাম, এবার আমাকে ওই হলুদের ওখানে যেয়ে রেখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চল হলুদ খোপটাতে যেতে রাখতে হবে, তো গাইস দেখতে হবে এর মধ্যে আবার মনস্টার কে। ও ভাই কি হলো, কে কে অ্যাক্টিভেট করে কি সব অ্যাক্টিভেট করে দিয়েছে, যাই হোক আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। চলো 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 আমাকে এখন এই বাক্সটাকে রাখতে হবে। ওকে ওকে ডিঅ্যাক্টিভেটও হয়ে গেছে। ও ভাই এখানে কি খতরনাক মনস্টার রে, সূর্য আসিস না আমার পেছনে, আসিস না আমাকে মারছে, আমাকে মারছে সূর্য, আসিস না আমি উপরে যাচ্ছি সূর্য রে। ও ভাই উড়ি ভাই রে, আরে সর ছাগলগুলো, আরে গাধার বাচ্চাগুলো রে। না না বেঁচে আছি আমি, এখন বেঁচে আছি, আমি মেডকিট নিতে যাচ্ছি এখন, আমি এখন মেডকিট নিতে, হ্যাঁ আমি উপরে চলে গেছি মেডকিট নিচ্ছি আমি। তুই উপরে যাস না, উপরেই মনস্টারটা আছে সূর্য, ওখানটাতেই আছে। চল আমি নিয়ে নিয়েছি মেডকিট,
যাই হোক, আমাদেরকে এখনো মনে হয় খানটাতেই তুই দাঁড়াবি। ওই তো তোর পেছনে আমি চলে গেছি, দেখ দরজাটা খোল। এই যে এই যে এই যে এই যে এই যে চলে চলে চলো, আমাকে এখন নিচে যেতে হবে ভাই। আমি মিশন তো কিছু কমপ্লিটই করতে পারছি না, ছাতার মাথা নুবরার মতন এই ভূতের ভয়তে খেলছি। আমি ভাবছিলাম হয়তো এতক্ষণ সূর্য ভয় পাবে, কিন্তু উল্টে আমি নিজে ভয় পাচ্ছি। এদিক থেকে যাওয়ার কোনো রাস্তা আছে দেখতে হবে, যদি থাকে তো ভালোই হয়। দেখিস পায়ে আবার কাটা না ফুটে যায়। তাই বল, আমি বললাম হয়তো এখানে কেউ একটা বসে আছে, তাই না? হাগছে পাগছে। যাই হোক চলো চলো, আমি এখান থেকে যাই। একটা তোর পিছনে ঢুকিয়ে দিতাম বন্ধু। এখান থেকে বেরোনোর দরজাটা কোথায়? ও আচ্ছা এখানে। আমি বাইরে যাচ্ছি, আমার কাজটা করতে হবে ভাই, আজকে আমাকে এসকেপ করতেই হবে। উড়ে ভাই, মনস্টারটা যেন এখানে বারবার আসছে, আবার এসছে, আবার এসছে। হে ভাই, বাঁচাও বাঁচাও, সূর্য রে আমাকে বাঁচা রে, সূর্য সূর্য আমাকে বাঁচা রে। গেলাম আমি গেলাম, আমাকে কি জোরে জোরে পাছায় আচর মারছে রে সূর্য, সূর্য রে। তাড়াতাড়ি পালা রে বাবা, কান্দে তুই তাড়াতাড়ি পালা। আরে আমি পালাতে পারবো না, মরে যাবো, আমি মরে যাবো সূর্য। এই 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 মোরা, এই মোরা ঠিকো। ওরে বাবা রে, মেরে দিল। হট ভাই, আমি তো আর খেলছি না ভাই, আজকের মতন আমার হয়ে গেল। তুই এখনো বেঁচে আছিস, তুই ওপরে আছিস, কিন্তু দেখে সূর্য তোর তোর দিকে তাকাই আমি, তুই তোর দিকে, তোকে ভিউ তোর তোর দিকে। ওকে ওকে সূর্য সূর্য দেখে, কিন্তু সূর্য। ও ভাই, এখান থেকে রাস্তা ছিল? হ্যাঁ, তুই কি ভাবলি? আমি জানি না ভাই। ওরে তারা, ইস ছি, ওখান থেকে মনস্টারটা বেরোতে পারবে না? এ ভাই আমাকে তুই ভাই মারিস না, আমি তোর দেউ দেউ মনস্টারটা ওখানে। সূর্য 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 দেখে, সূর্য ভালো করে খেয়াল সূর্য, তুই কিন্তু একা বেঁচে আছিস, তোকে বাঁচাতে হবে ভাই, এখান থেকে এসকেপ করতেই হবে তোকে ভাই। দেখে সূর্য, এ এখান থেকে তো আবার ঢুকতেও পারবি নাকি? আরে ভাই সূর্য রে, তোর হেলথ নেই, তুই মেডকিটের ওখানে যা, ওখানেই যা, ওখানে যা, ওখানে যা, আগে লুকাবি জায়গাটা দিয়ে যা। আরে ভাই গেল সূর্য, গেল রে ভাই, জন্তুটাকে দেখো একবার, তোমরা মরে গেলি ভাই। আমার কাছে বন্দুক থাকলে মনস্টারে দিতাম গুজে। যাই হোক ছাড় বাদ দে, আজকের মতন এখানে সমাপ্ত করছি গেম প্লে ভাই। আজকে অনেক হয়েছে ভাই, ভাই সাপ, আজকের গেম প্লেটা খুবই একটি মর্মান্তিক গেম ছিল। আমাকে একজন কমেন্টে লিখে জানিয়েছিল যে এই গেমটা খেলতে, তাই জন্য আজকে খেললাম। ভালো ছিল ভাই, কিন্তু একবার দুবার তিনবার খেলার জন্য ঠিক আছে, বারবার বারবার খেলার জন্য একদমই নয়। আর আমরা গেমটার মধ্যে একটু নতুন ছিলাম, যার জন্য বারবার মরে যাচ্ছিলাম। হ্যাঁ একবার তো এসকেপ করেছি। তো যাই হোক গাইস, আজকের মতন গেম প্লেটা এইটুখানি ছিল, আবারও খেলবো। আর হ্যাঁ, তোমরাও যদি আমার সাথে খেলতে চাও, তোমাদেরকে কী করবো আমি, হয়তো নামটা বা কোডটা যাই হোক কিছু একটা হবে, হয়তো তোমরা যারা জানো তারা আমাকে বলো যে এই জিনিসটা দরকার এই গেমটা ইনভাইট করার জন্য, তাহলে আমরা একসাথে খেলবো একদিন, ঠিক আছে? তাহলে চলো গাইস, আজকের মতন গেম প্লে এখানেই রইলো, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই। কিন্তু হ্যাঁ, ভিডিওটাতে এখনও অবধি যারা লাইক করনি, ফটাফট লাইকটা করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে নিও।